বিষয়টা হচ্ছে সকালবেলা আইসি সাহেব ফোন করলেন যে কালকে ওই হালদার দিকে, আমাদের এখানে হালদার দিকে মোড়ে একজন বয়স্ক মহিলা একটু মানসিক সমস্যা আছে, উনি কিছু লোকের কালকে ঢিলটিল মেরে ইনজিওর্ড করেছেন, যখন তখন গাড়ির সামনে চলে আসছেন রাস্তার ওপর, তো ওনার একটু মানে ট্রিটমেন্ট করানো দরকার আছে। তো তারপর আমি বিএমই সাহেবের সঙ্গে কথা বলি, সেই অনুযায়ী এই আমাদের খিরপাই আর এইচে আনা হয়েছিল। তারপর এখানে যেটা দেখা গেলো যে মানসিক সমস্যা আছে, অন্য কোনো শারীরিক সমস্যা সেরকম নেই, তাই জন্যে হসপিটালে রেফার করা হলো। মানে ওনারা আইসি সাহেবের কাছে রিকোয়েজিশন করলেন যে ওনার মানসিক হসপিটালে ট্রিটমেন্ট করা দরকার আছে। হ্যাঁ, সেটা আমি শুনলাম, মানে আশেপাশের লোকের থেকে যা শুনলাম যে উনি বেশ কয়েকদিন ধরে হালদার দিঘিতে হসপিটাল মানে ওইখানেই থাকতেন, ওই বাস স্ট্যান্ড আছে। না 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 না, ব্যাপারটা হচ্ছে এটা সকালবেলা পাওয়া গেছিলো, কিন্তু ওই লেডি কনস্টেবল পেতে কি দেরি হলো, তা আসতে তো সময় ম্যাচ হয়ে গেল, আমার হাতেও একটু ফাঁকা ছিলাম বলে এলাম আর কি। না, পরিচয় উনি দুটো দু রকম নাম বলছেন, তো পরিচয়টা জানা যাচ্ছে না আর কি। ঠিক আছে, আর পুরোটাই আইসি সাহেব করেছেন, আমার একটু সময় পেয়েছিলাম বলে এলাম আর কি অ্যাডমিশনের জন্য। না, এটা তো এই মেয়েটা তো অনেকদিন ধরে আমাদের রাজ্য সড়কের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে ওখানেই থাকতো, ওইখানেই ওই পড়ে থাকতো, বুঝতে পারছেন? একটা বড় অ্যাক্সিডেন্ট যে কোনো সময় ঘটে যেতে পারতো। তো পুলিশের এত সুন্দর উদ্যোগ, পুলিশ জয়েন্ট সাহেব সবাই মিলে এসে যে ওর একটা ভালো ব্যবস্থা করছে, হ্যাঁ, এটা দেখে খুবই ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরে বাপরে, এই দাবদাহাতে কেউ বেরোতে পারেনি, ও একাই রাস্তার উপরে চিকচিকা কাগজ নিয়ে বসে থাকতো, সকলেই দেখেছি, আমরা সকলেই দেখেছি। আমার নাম রাজু।